এই সূরাটা অনেক ফজিলতপূর্ণ সূরা। বিশ্বনবী এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে দুই রাকাত সুন্নাত, মাগরিবের যে দুই রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজে এই সূরাটা পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার যারা হজ উমরা করতে গিয়েছেন, তাওয়াফ করা লাগে, ফরজ তাওয়াফ আছে, নফল তাওয়াফ আছে, সাতটা টার্ন করা লাগে, হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত এক চক্কর, এরকম সাতটা চক্কর দিলে হয় একটা তাওয়াফ। সব আল্লাহর ওলিরা, পৃথিবীর সব মুসলমানরা আল্লাহর এই ঘরকে কেন্দ্র করে প্রতিদিন তাওয়াফ করে কোন সুবহানাল্লাহ। এবং তাওয়াফের এই ইবাদতটা পৃথিবীর শুধু ওই এক জায়গায় করা যায়। নামাজ পৃথিবীর সব জায়গায় করা যায়, ঠিক কিনা? মসজিদুল হারামেও পড়া যায়, বাংলাদেশেও পড়া যায়। জিকির আল্লাহর ঘরেও করা যায়, এখানেও করা যায়। দান ওখানেও করা যায়, এখানেও করা যায়। কিন্তু তাওয়াফের মতো ইবাদত এটা কি সব জায়গায় করা যায়? নাগাইশে তাওয়াফ করতে পারবেন? সিঙ্গাপুরে পারবেন? না। আমেরিকায় পারা যাবে? না। পারা যাবে কোথায়? আল্লাহর ঘরকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমাতে প্রতিদিন আল্লাহর ঘরের উপর 120টা রহমত নাজিল হয়। সিত্তিন আলী তাইফিন, তার মধ্যে থেকে 60টা রহমত হচ্ছে যারা আল্লাহর ঘরকে তাওয়াফ করে তাদের জন্য। আরবাঈন আলিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা আল্লাহর ঘরের সামনে নামাজ পড়ে তাদের জন্য। 40 আর 60 মিলে 100, বাকি রইল কয়টা? ওয়াল্লাইশরীন আলিল নাযিরিন ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, শুধু আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকিয়ে থাকে, তাদের উপর 20টা রহমত। বিষ্ণু ইসলাম তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয়। এই দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন। প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। তাওয়াফের সালাতে প্রথম রাকাতে কোন সূরা? সূরাতুল কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস বিষ্ণুনবী পড়তেন। আবার বিতরের সালাতের শেষ রাকাতে বিষ্ণুনবী পড়তেন সূরাতুল ইখলাস। বিতরের সালাত পড়বেন কয় রাকাত? প্রথমে দুই রাকাত, তারপরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত, এইটা সবচেয়ে সহি পদ্ধতি। আবার মাঝে মাঝে বিশ্বনবী তিন রাকাত একসাথে পড়তেন, বসতেন শুধু শেষ বৈঠকে, এটাও ঠিক আছে। আবার আমরা যেটা পড়ি বাংলাদেশে, এটারও দলিল আছে, তবে আম দলিল, এটার খাস দলিল নাই, স্পেসিফিক দলিল নাই। বিশ্বনবী বলেছেন তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজ থেকে আলাদা করে পড়ো। আমরা সেটাও পড়ি, কারণ মাগরিবের নামাজে আমরা তিন রাকাতের পরে এরকম আল্লাহ আকবার বলে হাত উঠাই, তা আলাদা হইছে না? আবার আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা পড়ি, এটা কি মাগরিবের নামাজে পড়ি নাকি? তাহলে পার্থক্য আছে না নাই? তবে প্রথম দুইটা বেশি শক্তিশালী। রাতে দুই দুই করে নামাজ পড়বেন, সব শেষে আপনি এক রাকাত পড়বেন। বিষ্ণু বলেছেন ইজা আলু আখরা সালাতিকুম ফিল লাইলি বিত্রা, তোমরা রাতের শেষ নামাজটাতে বিতরের নামাজ বানিয়ে দিও। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যাদের তাহাজ্জুদের অভ্যাস আছে, তাহাজ্জুদের পড়ে পড়া সুন্নাত। যাদের তাহাজ্জুদের অভ্যাস নাই, এশার সালাতের পরে পড়ে ফেলবেন। ইন্নাল্লাহ বিত্রুন ইহব্বুল বিত্রা, আল্লাহ নিজে বেজর, তাই বেজরকে তিনি পছন্দ করেন। এজন্য দিনের নামাজ রাতের নামাজ সবই বেজর, সারা দিন যা পড়লেন মাগরিবের তিন রাকাত পড়ার মধ্য দিয়ে সব বেজর হয়ে যায়। আবার রাতে চার রাকাত দুই রাকাত করে যত নামাজ পড়লেন, শেষে এক রাকাত বেতের দিয়ে বা তিন রাকাত বেতের দিয়ে সব বেজর হয়ে যায়। এই তিন রাকাত বেতরের নামাজের সর্বশেষ রাকাতে বিশ্বনবী ছোট্ট সূরাটা পড়তেন। সুবহানাল্লাহ পড়বেন না?